হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে জানাই আমি সুদীপ্তা। আর লাস্ট ভিডিওতে আমি তোমাদেরকে ডলোরামা বলে এখানের একটা স্টোরে নিয়ে গেছিলাম। ওই স্টোরে $1 থেকে $4 ভেতরেই সমস্ত জিনিসপত্র পাওয়া যায়। আর আজকে আমি তোমাদেরকে আগের দিনে যা যা জিনিস কিনেছি সেই জিনিসগুলোই দেখাবো। মানে আজকে আমি করব ডলোরামা হল। তাহলে চলো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। বাট ভিডিওটা শুরু করার আগে যেসব বন্ধুরা আমাকে এখনও সাবস্ক্রাইব করনি তাদেরকে আমার তরফ থেকে অনুরোধ রইল, প্লিজ আমার কথাগুলো বা আমার যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থেকো। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। চলো এবার তাহলে ভিডিওটা শুরু করি। সবার প্রথমে তোমাদেরকে আজকে যে জিনিসটা দেখিয়ে শুরু করব সেটা হচ্ছে একটা সুন্দর বুদ্ধা মূর্তি। এই হচ্ছে সেই বুদ্ধা মূর্তিটা, এটার দাম পড়েছে $4। অ্যাকচুয়ালি এটা নর্মালি গার্ডেন ডেকোরেশনের সেকশনেই ছিল, এটাকে আমি একটু DIY করো মানে পুরোটা ব্ল্যাক করে একটু গোল্ডেন টাচ দেব। নেক্সট হচ্ছে এটা একটা পেন স্ট্যান্ড। এই দেখো এটার মধ্যে মাঝখানে দুটো সেকশন আছে আর এটার দাম $3। নেক্সট আমি যেটা কিনেছি সেটা হচ্ছে এইটা, এটা হচ্ছে একটা সেলফ, এটা দেওয়ালেরতে ঝুলিয়ে রাখার জন্য আর ওপরে বা নিচে তোমরা শোপিস দিয়ে সুন্দর করে ডেকোরেট করতে পারো, আর এটার দাম $4। এগেন এটা একটা ডেকোরেশনেরই জিনিস, এটাও গার্ডেন ডেকোরেশনেরই জন্য কিন্তু আমি অন্য পারপাসে ইউজ করবো কারণ আমার তো গার্ডেন নেই। এটা সুন্দর একটা ফুল, এটা অ্যাকচুয়ালি জলের মধ্যে ভাসানোর জন্য আর এটার দাম পড়েছে $1.75। নেক্সট তোমাদেরকে দেখাবো একটা এরকম সেলফ স্ট্যান্ড, এটা অ্যাকচুয়ালি যে কোনো কাজে ইউজ করা যেতে পারে, তোমরা কিচেনে ইউজ করতে পারো, সেলফের ওপরে মানে ক্যাবিনেটের ওপরে থাক থাক করে সুন্দর করে জিনিসপত্র গুছিয়ে রাখতে পারো বা যদি বাথরুমে চাও সেখানেও তোমরা রাখতে পারো। আর এটা যথেষ্ট কম দাম, এটা হচ্ছে $2.50। নেক্সট আমি তোমাদেরকে যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা তিনখানা ক্যান্ডেল হোল্ডারের একটা পুরো সেট, এটার দাম পড়েছে $2.50। নেক্সট আমি তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে পর্দা, এটা অ্যাকচুয়ালি এখানে বড় বড় যে উইন্ডোগুলো আছে সেইগুলোই ডেকোরেট করব, সেই জন্য এগুলো আমি কিনেছি, এগুলোর এক একটা পড়েছে $4 করে আর এগুলো কিন্তু নেটের পর্দা। নেক্সট তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে পর্দা বাঁধার দড়ি, মানে এইগুলোকে অ্যাকচুয়ালি কার্টন টাই ব্যাগ বলে, এগুলোর দাম $1.50, $1.50। দুটো কিনেছি, দুটো আলাদা আলাদা, ভীষণ সুন্দর লাগে দেখতে। নেক্সট প্রোডাক্টটা হচ্ছে একটা সেলফ স্ট্যান্ড, বাট আগে তোমাদেরকে যে সেলফ স্ট্যান্ডটা দেখালাম সেটা এটার মধ্যে পার্থক্য হচ্ছে এটা কিন্তু ফোল্ডেবল, মানে এটার পা দুটো ফোল্ডেবল, বাট আগেরটা কিন্তু ফোল্ডেবল ছিল না। আর এটার মেটেরিয়ালটা কিন্তু প্লাস্টিক মেটেরিয়াল, আগেরটা ছিল মেটাল, এটার দাম হচ্ছে $4। এই যে প্রোডাক্টটা তোমরা দেখছো এটা অ্যাকচুয়ালি কার্টন হোল্ডার, মানে কার্টনগুলোকে এক জায়গায় রেখে সেটাকে হোল্ড করার জন্য এটা ক্লিপের মতো, মানে এইটাকে এরকম পর্দাগুলো রেখে এরকমভাবে আটকে দেবে, আর এটার দুটোর দাম পড়েছে $2। আমি যখন গেছিলাম তখন কিন্তু ইস্টার ডে, মানে এখানে যে ফেস্টিভ্যালগুলো হয় ইস্টার সেলিব্রেশনের জন্য তখন অনেক জিনিস পাওয়া যাচ্ছিলো, আমি তোমাদেরকে বলেও ছিলাম। আমি সেখান থেকেই একটা ছোট্ট জিনিস চুজ করেছি, সেটা হচ্ছে এরকম একটা শোপিস। আর এই শোপিসটার দেখো পেছন দিকটাতে কিন্তু পেছন দিকটাতে সিস্টেম আছে ব্যাটারি দেওয়ার, আর এটার পেছনে ব্যাটারি লাগিয়ে দিলেই আলো জ্বলবে, আর এটার দাম মাত্র $3। নেক্সট তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে একটা বোল, বাট এটা দেখে কাঁচের মতো মনে হচ্ছে দেখো, বাট এটা কিন্তু কাঁচের না, এটার দাম $1.50। আর এটা আমি কি ইউজ করবো মানে এটাতে কী কী সাজাবো আমি জানি না, বাট কিনে এনেছি, দেখা যাক পরে কী করি এটা নিয়ে। নেক্সট আমি তোমাদেরকে যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে দুটো বাকেট, এটা অ্যাকচুয়ালি সেলফের নিচে আমি অর্গানাইজ করে রাখবো সব জিনিসপত্র সেই জন্যই কিনেছি, দেখি যদি ঠিকঠাক থাকে তাহলে পরে আরও দুটো কিনে আনার প্ল্যান আছে। দেখো আবার ব্যাকেটটা ভীষণ সুন্দর দেখতে এবং এটার দাম মাত্র $1.50। নেক্সট আমি তোমাদেরকে দেখাবো ঘড়ি, এটা $4 পড়েছে বাট ভীষণ সুন্দর, মানে এটা যদি তোমরা INR কনভার্ট করো আমি তো বলবো ভ্যালু ফর মানি, যথেষ্ট হালকা, দেওয়ালে ঝুলিয়ে রাখতেও কোনো অসুবিধা হবে না, আর দাম $4।
এবার আমি তোমাদেরকে দেখাবো দুটো ওয়াল হ্যাঙ্গিং, আমার এই হাতে একটা আছে, এই হাতে একটা আছে, ভীষণ সুন্দর দেখতে দুটো। একটাতে লেখা আছে হোম ইজ ওয়্যার এভার উই আর টুগেদার, আর আরেকটাতে লেখা আছে এনজয় দ্য লিটল থিংস। এইরকম ছোট ছোট লেখা যদি ঘরের মধ্যে থাকে ভীষণ সুন্দর লাগে দেখতে, আর ভীষণ হালকা, আর দামও খুবই কম। এগুলোর এক একটার প্রাইস 1.25 করে। ভীষণ ভালো লেগেছে এই দুটো আমার। এবার আমি তোমাদেরকে যে জিনিসটা দেখাবো সেটা ভীষণ একটা ইন্টারেস্টিং জিনিস, কারণ এর আগে আমি এরকম টাইপের প্রোডাক্ট কখনো দেখিনি। এর দাম মাত্র $4, আর জিনিসটা হচ্ছে একটা এরকম মেকআপ ব্রাশ হোল্ডার। আমি দাঁড়াও খুলে দেখাই তোমাদেরকে। এই হচ্ছে সেই জিনিসটা, এই যে ছোট ছোট খোপগুলো দেখতে পাচ্ছ, এই খোপগুলোর মধ্যে মেকআপ ব্রাশ ঢুকিয়ে রাখে। এবার আমি তোমাদেরকে যে প্রোডাক্টটা দেখাবো ওটা সবারই খুবই খুবই পরিচিত, ওটা হচ্ছে একটা স্টাডি টেবিল। এই দেখো যথেষ্ট ভালো কোয়ালিটি, এবং পেছনটা দেখো এরকম ফোল্ড করা, বেশ ভালো কোয়ালিটির। মানে আমি 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 যেখানে থাকি সেখান থেকে আমি বলছি, আমি নিউ মার্কেট থেকে কিনেছি, ওখানে মোটামুটি 350-300 এরকম নেয়। বাট এটা তুমি যদি INR-এ কনভার্ট করো বুঝতেই পারছো, কারণ এটার দাম পড়েছে মাত্র $4, একদম ভ্যালু ফর মানি। এবার তোমাদেরকে দেখাবো এরকম তিনটে থাকে ড্রয়ার, এগুলোও তোমরা সবাই দেখেছো, আর এই প্রোডাক্টটার প্রাইস হচ্ছে মাত্র $3.50। এই দেখো আমি এবার তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে 15টা পেনের এই রকম একটা প্যাকেট, আর এটার দাম পড়েছে মাত্র $1.50। ভাবো এখানে 15খানা পেন আছে, এবং আমি বলবো যথেষ্টই ভালো কোয়ালিটির, কারণ আমি এটা ইউজ করেছিলাম। এই দেখো এই হাতে একটা গাছ, এই হাতে একটা গাছ, আর এই দুটো গাছই আর্টিফিশিয়াল। আমার ভীষণ ন্যাচারাল লেগেছে এগুলো দেখতে, দেখো ভীষণ ন্যাচারাল লুক। এইটা একটা, এইটা একটা, এই এক একটা আমার পড়েছে স্টিক মাত্র $3 করে। নেক্সট আরও একটা তোমাদের যেটা দেখাবো সেটাও হচ্ছে একটা এই রকম ওয়াল হ্যাঙ্গিং, এটারও লেখাটা দেখো ভীষণ সুন্দর দেখতে, আর এটার দামও $4 পড়েছে। বন্ধুরা এতক্ষণ তোমাদেরকে যে জিনিসগুলো দেখালাম সেগুলো সবই মোটামুটি বাড়ি সাজানোরই জিনিস, মানে অলরেডি ওগুলো সব করা আছে, কিছু সেরকম করতে হবে না। বাট এখন আমি তোমাদেরকে যে জিনিসগুলো দেখাবো সেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ক্রাফটের জিনিস। আমার ভালো লাগার মধ্যে অন্যতম জিনিস বলতে পারো এই ক্রাফটের জিনিস। আমি নিজের হাতে ক্রাফটিং করে বা জিনিসপত্র সাজাতে ভীষণ ভালোবাসি, আর সেই জন্য আমি যখনই যাই ডলরামা মোটামুটি ওই সেকশনটার থেকে কিছু না কিছু আমি জিনিস আনবই, তাই এইবারেও এনেছি। চলো দেখে নিই সেই জিনিসগুলো কী কী। আমার হাতে এখন ছোট্ট ছোট্ট দেখো এরকম কাঠের ক্লিপ আছে, এই ক্লিপগুলো দিয়ে আমরা ফটো ওয়ালে হ্যাং করে বা দড়ির মধ্যে ঝুলিয়ে রাখি, মানে ক্রাফটিং পারপাসে এগুলো ইউজ করা হয়, ভীষণ সুন্দর দেখতে, আর এটার দাম মাত্র $1.25। বন্ধুরা আমার হাতে এখন যে জিনিসটা আছে সেটা হচ্ছে ম্যাগনেট উইথ ফোম অ্যাডহেসিভ। এই দেখো এটার মধ্যে 18খানা এরকম ছোট ছোট গোল গোল ম্যাগনেট আছে, এবং এগুলো কিভাবে ইউজ করে বলছি, যে কোনো ক্রাফটের কোনো জিনিস বানালে সেটার পেছনে তোমরা আঠা দিয়ে আটকে দিতে পারো, এবং এইগুলো যে কোনো মেটালের জায়গা, ধরো সেটা মেটাল আলমারি হতে পারে বা ফ্রিজ হতে পারে, সেটার উপরে যদি লাগিয়ে দাও বেশ সুন্দর লাগে দেখতে। আর এটার দাম মাত্র $3। বন্ধুরা এখন তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে প্রিন্টেড টিস্যু পেপার, এগুলো দিয়ে ভীষণ ভালো ক্রাফটের কাজ করা যায়। আমার কাছে আছে এরকম দুটো ছোট ছোট, এই দেখো এইটা একটা আর এইটা একটা, এগুলোর দাম 1.25 করে পড়েছে, আর আছে দুটো এরকম বড় বড়, এগুলো পড়েছে $1.50 করে। এই দেখো এইটা একটা আর এইটা একটা, ভীষণ সুন্দর এগুলো, মানে ক্রাফটের কাজ যদি করতে চাও ভীষণ সুন্দর হয় এগুলো দিয়ে। নেক্সট আমি এরকম একটা অ্যাক্রিলিক কালার কিনেছি, এটার মধ্যে আছে 12খানা কালার, এটা নিয়ে কিছু বলার নেই, এটা সম্বন্ধে তোমরা সবাই জানো, আর এটার দাম পড়েছে মাত্র $2। রং যখন কিনেছি তখন তুলি তো কিনবই। আমার হাতে এখন আছে এরকম একটা আর্টিস্ট ব্রাশ, এইটার মধ্যে 10খানা ব্রাশ আছে, তারও তোমাদের খুলে দেখাচ্ছি। এই দেখো এরকম একটা ব্যাগের মধ্যে 10খানা তুলি আছে, 10 রকম টাইপের, এগুলো দিয়ে ক্যানভাস পেন্টও করতে পারো তোমরা, বা অন্য ধরনের কোনো যদি পেন্ট করতে পারো সেটাও তোমরা করতে পারো, আর এটার দাম মাত্র $4। আমার হাতে এখন আছে 3 রকমের বিটস, এগুলো বেশ অনেকগুলোই আছে, কতগুলো আছে বলতে পারবো না, বাট 3 টাইপের আছে দেখো, ভীষণ সুন্দর দেখতে, আর এগুলোর দাম 1.25 করে।
নেক্সট আমি তোমাদেরকে দেখাবো যেটা, সেটা হচ্ছে এরকম কিছু পুঁতি আছে, মানে পার্ল বিটস আছে, অরিজিনাল পার্ল না অবশ্যই। এগুলোর দাম পড়েছে $2 করে, বাট বিভিন্ন সাইজের আছে এবং কালারটাও কিন্তু হোয়াইট না, একটু অ্যাশ কালারের আছে। দেখো, এটা আমার অত্যন্ত পরিচিত একটা ফ্লাওয়ার, এটা হচ্ছে পেপার ফ্লাওয়ার। এটার দাম পড়েছে মাত্র 1.25 করে। এবং তোমরা অনেকেই জানো যে আমি পেপার ফ্লাওয়ার দিয়ে অনেক কাজ করে থাকি। যদি তোমরা কেউ জানতে চাও তাহলে আমাকে তোমরা কমেন্ট করতে পারো, আমি তোমাদের সাথে শেয়ার করব। কলকাতাতে আমার এইটার উপরই একটা বিজনেস ছিল, সেটার ব্যাপারে যদি জানতে চাও অবশ্যই আমায় কমেন্ট করো, আমি শেয়ার করব। বন্ধুরা, এই ছিল আমার আজকের ডলার আমার শপিং হল। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে বলো, আর স্পেশালি অবশ্যই বলো যে কোন প্রোডাক্টটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগছে। তাহলে চলো, আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থেকো, টাটা।